ডেকে নিচ্ছি শিলং থেকে প্রতিভাকে। পুতুল শোনার মতোই দেখতে লাগছে আর একদম পারফেক্ট গানটা গেয়েছো পুতুল শোনা, তো ইয়ার মোস্ট ওয়েলকাম, খুব ভালো গেয়েছো আর খুব সুরে খুব তাল ধরে সবকিছু খুব পারফেক্ট। অ্যান্ড কি বলি, উলাল্লা, আই লাভ ইউ মাই সোনি। থ্যাংক ইউ শানু আঙ্কেল, তুমি কি বলবে? এ এত ভালো গাইলে, এত ভালো গাইলে তো আমাকে ওইটা বলতেই হবে, মা কি তোর একা, বলতেই হবে, কোনো উপায় নেই। একদম সুপার গেয়েছো, মানে এর থেকে ভালো কিছু হতে পারে। আমার ছেলে কি একা? আমি তো তোমার সঙ্গে রয়েছি। ও হো হো, বাহ বাহ, তুমি এত সুরে আর তোমার পারফরমেন্স এত ভালো, আমি এটা অবাক হয়ে যাচ্ছি যে তুমি এত সুন্দর পারফর্ম করেছো। তোমার এক্সপ্রেশন, হাতের মানে বিউটিফুল, আর তার মধ্যে সুরটাকে রেখে, তার জন্য তোমাকে আমার আমার গান এত ভালো লেগেছে। বিউটিফুল, ভেরি গুড। তোমার কেমন লাগলো? আমার খালি মনে হচ্ছে প্রতিভা তুই কি মাঠ রে, এত মাটলি গান গাইলি কি করে, কি সুন্দর গাওয়া হয়েছে। আর প্রথম থেকে কিরম মিটিমিটি করে হাসছিল আমাদের দিকে তাকিয়ে, ওর প্রাণে একটু ভয় নেই সেটা বোঝা গেল। আর এই গানটা শুনে শানু আমার খালি মনে হচ্ছিল সলিলদা কি জিনিস ছিলেন বলতো, বাচ্চাদের জন্য কি দারুণ গান তৈরি করেছেন, ভাবা যায় না বাচ্চাদের সরলতা রয়ে গেছে। খুব ভালো গেছিস তুই জানিস, মাঠ মেয়ে একদম তুমি প্রতিভা।